সহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের পেরেশানি দূর করার উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারাতে আরও একবার উপস্থিত হয়েছি। দূর এবং কাছে দেশে এবং প্রবাসী যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলকে জানাই স্বাগত। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারাতে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মোবারকা থেকে, বুজুর্গানে দীন রহিমাহুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 1500 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত হযরতে আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আতার কাদেরী দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে আশা রুহানি চিকিৎসা ঔরাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। শুরুতেই আমরা কলসে দিকে যাই, কিন্তু এর পূর্বে দুরুদে পাকের ফজিলত শ্রবণ করে নিব। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরা এর 213 নম্বর পৃষ্ঠার মধ্যে আত-তারগিব আত-তারহিব নামক কিতাব থেকে হাদিসে পাক নকল করেছেন যে রাহমাতুল আলামিন শাফিউল মুজনিমিন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দুরূদ শরীফ পাঠ করলো না, তবে সে মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি। যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وعلى وسلم صلاة وسلام عليك يا سيدي يا رسول الله صلى الله عليه وعلى وسلم। আসুন আমরা সময়কে পণ না করে সরাসরি আপনাদের ফোন কলস দিকে যাব। দেখব যে কল ইসলামী ভাই কোথা থেকে কোন সমস্যা নিয়ে কল করছেন, জি কল চালিয়ে দিন। আমি আলামিন বলতেছি তিতাস থানা কুমিল্লা থেকে। সমস্যাটা হচ্ছে আমার ছোট বোনের, ছোট বোন প্রতিবন্ধী, নাম হলো আবিয়া বসির আঁকি। চোখে কম কম দেখে আর সে মুখ দিয়ে লালা পড়ে, তো দেখার জন্য মার নাম হচ্ছে সাফিয়া সুলতানা। আচ্ছা, ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, আরজ করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আল্লাহ মোহাম্মদ হারুনা রশিদ, আমি জায়গাটা থেকে বলছি। আমার শরীরের মাংস বেশি আর মাসেল টিস্যু শুকাইয়া আমি পঙ্গু হয়ে যাচ্ছি, আর শরীরের রগ আমি শুকিয়ে যাচ্ছে। এখন আমি প্রায় প্রতিবন্ধীতে দাঁড়িয়ে গেছি, চলাফেরা অচল হয়ে গেছে। আচ্ছা, আল্লাহ তাআলা আপনাকে শিফা নসিব করে দিক, আরজ করব। সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। পরবর্তী কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ আব্বাস আলী ঢাকা থেকে বলছিলাম। আমার সমস্যা, আমার বড় ছেলে মালয়েশিয়া থেকে প্রায় 5 বছর হলো, 1 বছর ধরে নিখোঁজ, কোনো খোঁজ খবর নাই। এটা করার জন্য বলতেছি, ছেলের নাম মোহাম্মদ মশিউর রহমান সাদি, মার নাম হচ্ছে মাসুমা খাতুন। আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি খোঁজ মিলিয়ে দিক, সেই দোয়া করি, আরজ করবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ মাহমুদ আলম, রংপুর। আমার কোন আমল করলে নেকটা সন্তান হবে? আচ্ছা, জি, পরবর্তী কল। আমি কবিরা থেকে মগনুল হক, মান একটা নাতনি আছে না, এখন ও কয়েকদিন ধরে নাকি দুশ্চিন্তা করে, তো এটা কেন হয় এটার জন্য ইস্তেখারা করতে গেছিল। নাতনির নাম কারিয়া ইসলাম আর মায়ের নাম ফারজা রশানি। আল্লাহ তাআলা আসানি দান করুক, ইস্তেখারা করে দেখবো যে কোনো সমস্যা আছে কিনা। আমাদের সাথে থাকুন, মদনী চ্যানেল দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন কুমিল্লা থেকে রায়ান ভাই, লিখেছেন আমার বড় ভাইয়ের নাম এনামুল হক খন্দকার, তিনি আরব শরীফে থাকেন। এনাম ভাইয়াকে কেউ তাবিজ করছে কিনা সেজন্য ইস্তেখারার জন্য বলেছেন ইনশাআল্লাহ তাআলা। আমরা ইস্তেখারা করে দেখব কেউ তাকে তাবিজ করেছে কিনা।
সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এরপরে আমাদেরকে লিখেছেন যে মেয়ের, ওনার মেয়ে কান্নাকাটি করে, কিছু খেতে চায় না, শুকিয়ে যাচ্ছে, জ্বালাতনও করে, কি করবে? জন্য আপনার মেয়েকে আমন্ত্রণ করুন সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এটা তিনবার করে সকাল সন্ধ্যা পাঠ করার দ্বারা সন্তানের অনেক উপকার অর্জন হয়। তো আপনি বাচ্চাকে এটা পড়ে আপনার গায়ে সকাল সন্ধ্যা আপনি পাঠ করে ফুক দিন আর শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়ে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজ্জাল। পরে লিখেছেন রাউজান থেকে, রাউজান থেকে আমাদেরকে লিখেছেন যে আমার ওজন অনেক বেশি, ওজন কমানোর জন্য রাতে ভাত না খেলে আমার প্রেশার ডাউন হয়ে যায়, আমার ওজন কমানোর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, ওজন কমানোর জন্য ভাত কম খাওয়া অথবা খানা না খাওয়া এর মধ্যে অতটা ই না। অনেকের দেখা যায় যে খানা খাচ্ছেন না কিন্তু তারপর ওজন বেড়ে যায়। তো আমির আলী সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া লিখিত একটি রিসালা রয়েছে ওজন কমানোর পদ্ধতি, আপনি দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবুল মদিনা থেকে হাদিয়া দিয়ে খরিদ করুন। এবং যদি আপনার এলাকায়, যেহেতু রাউজানে রয়েছেন, চট্টগ্রামে আমাদের আন্দরকিল্লাতেও মাকতাবুল মদিনা রয়েছে এবং বিভিন্ন ইজতিমাতের ইজতিমার পরেও এই কিতাবাদি বিক্রি করা হয়, তো ওখান থেকে সংগ্রহ করে অধ্যয়ন করুন আল্লাহ চাহে। তো এর মধ্যে অনেকগুলো মাদানী ফুল আমির উসনু দিয়েছেন, এর ওসিলাতে ওজন কম হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি তাবিজাতে আত্তারিয়াও সংগ্রহ করে নিন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখেছেন আমাদেরকে, আমার সমস্যা হলো এসএসসি তে গত 2 বছর ধরে আমি এক বিষয়ে পাস করতে পারছি না, এবার আমার শেষ পরীক্ষা, আমি যাতে পাস করতে পারি সেজন্য কি আমল করতে পারি? আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আর পাশাপাশি আপনি 5 ওয়াক্ত নামাজের পর সূরা ইখলাস শরীফ, এটা আপনি 16 বার করে প্রত্যেক নামাজের পর আপনি সূরা ইখলাস শরীফ 16 বার শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন ইনশাআল্লাহ আজ্জাওয়াজ্জাল। আপনি আল্লাহ চাহেতো পরীক্ষায় কামিয়াবি হবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজ্জাল ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে লিখেছেন যে এক ইসলামী বোন ওনার স্বামীর সাথে কোনো কথা বলে না এবং দিন দিন ওনার থেকে দূরে চলে যাচ্ছে, যদি একটু ইস্তেকারা হয় ভালো হতো। নাম লিখেছেন হাসিনা বেগম বিনতে কমলা খাতুন। ইনশাআল্লাহ তাহলে আমরা দেখব যে কেউ এরকম কিছু করেছে কিনা, কেন এরকম হচ্ছে। আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। রোজিনা আক্তার বিনতে জরিনা বেগম আমাদেরকে লিখেছেন, বিয়ের ঘর আসে কিন্তু বিয়ে হয় না, নোয়াখালী থেকে আমাদেরকে লিখেছেন, ইস্তেখারার জন্য বলেছেন ইনশাআল্লাহ তাআলা। ইস্তেখারা করে দেখব কোনো সমস্যা আছে কিনা। আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। যারা আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য দুরূদ শরীফ পাঠ করতে থাকুন, যারা রুহানি চিকিৎসা পাওয়ার জন্য কল করেছেন রুহানি চিকিৎসা পেতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে হারুনুর রশিদ ভাই, তিনি গাইবান্ধা থেকে বলেছেন যে আপনার শরীরের মাংস বেশি শুকিয়ে যাচ্ছে, আপনি এই জন্য প্রতিবন্ধীর মতো হয়ে যাচ্ছেন। তো যাই হোক, আল্লাহ তাআলা আপনাকে রোগ থেকে শিফা দান করুক, আপনি ডাক্তারের পরামর্শ নিন, পাশাপাশি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, আর নামাজের পর আপনি ইয়াজিফাটি আপনি দৈনিক পাঠ করবেন। ওয়াজিফাটি হচ্ছে ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু 115 বার আপনি পাঠ করে আপনার গায়ের মধ্যে ফুক দিন, আর পানিতে ফুক দিয়ে পানি পান করুন, আর দাওয়াত ইসলামের পক্ষ থেকে আপনি তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন ইনশাআল্লাহ আজ্জাওয়াজ্জাল। এরপর আমাদেরকে মাহমুদ ভাই রংপুর থেকে আপনি কল করেছেন যে আপনার যেন নেকটার সন্তান হয়, তো এর জন্য আপনাকে কি আমলটি করবেন? তো আপনি প্রত্যেক নামাজের পর আপনি দৈনিক এই
100 বার এই অজিভাটি পাঠ করুন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন, আর নামাজের পরে আপনি 100 বার এই অজিভাটি পাঠ করুন। অজিভাটি হচ্ছে ইয়া সামি ও ইয়া সামি ও ইয়া সামি ও। আপনি 100 বার পাঠ করে এরপর আল্লাহ তাআলার কাছে আপনার যে জায়েজ উদ্দেশ্য তো আপনি এটা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন। ইনশাআল্লাহ আসসাওয়াজাল আল্লাহ চাহে তো আপনার আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ আসসাওয়াজাল। আলামিন ভাই আমাদেরকে তিতাস থেকে কল করেছিলেন, ছোট বোন প্রতিবন্ধী, চোখেও কম দেখে। তো আপনার বোনের ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমনিতে অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে না। আল্লাহ তাআলা শিফা নসিব করে দিক। 125,000 বার ইয়া সালামু, 125,000 বার ইয়া সালামু, চার পাঁচজন মিলে পাঠ করে নিন শুরু এবং শেষে 111 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে। এক বোতল পানির মধ্যে যারা পাঠ করবে সবাই ফুঁক দিবে, ওই পানি আপনার বোনকে পান করতে থাকুন, আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। আব্বাস আলী ভাই ঢাকা থেকে বলেছিলেন, বড় ছেলে বিদেশে মালয়েশিয়াতে 1 বছর ধরে নিখোঁজ, ওনার ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে ভালো আছেন এর দিকে ইশারা পাওয়া যাচ্ছে। পাশাপাশি খোঁজ পাওয়ার জন্য দাওয়াত ইসলামের পক্ষ থেকে বিশেষ তাবিজাতে আত্মারিয়ে প্রদান করা হয় ফি সাবিলিল্লাহ। তো মেহরবানি করে আপনি ঢাকা সাইদাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা এখানে আসুন, এখানে এসে তাবিজাত আত্তারিয়ে সংগ্রহ করুন। প্রত্যেক বৃহস্পতিবার ঈশান নামাজের পরে সুন্নাত পরে ইজতেমা হয়, ইজতেমার পরে তাবিজাতে আত্তারিয়ে দেওয়া হয় এবং প্রতিদিন ঈশান নামাজের পরে তাবিজাত প্রদান করা হয়। দোয়াও করতে পারেন আশিকান রসুলের সাথে, পাশাপাশি তাবিজাতে আত্তারিয়াও নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। কুমিল্লা থেকে মমিনুল হক ভাই বলেছিলেন, নাতনি কয়েকদিন ধরে দুশ্চিন্তা করে, তো মানসিক টেনশনের দিকে ইশারা পাওয়া যাচ্ছে, কোনো জিন জাদু বদ নজর এরকম কোনো পেরেশানি পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা আসানি দান, ওনাকে বলবেন উনি যেন 99 বার, দৈনিক 99 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই অজিফাটি পাঠ করে নেয়, আল্লাহ চায় তো এই দুশ্চিন্তা দূর হয়ে যাবে। রোজিনা আক্তার বিনতে জরিনা বেগম বিয়ের ঘর আসে নোয়াখালী থেকে আমাদেরকে বলেছেন, কিন্তু বিয়ে হয় না, সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমনিতে অন্য কোনো সমস্যা নেই। রায়ান ভাই কুমিল্লা থেকে আমাদেরকে এসএমএস করেছিলেন, ইনামুল খন্দকার ভাই আরব শরীফে থাকেন, এনাকে কোনো তাবিজ করা হয়েছে কিনা জিজ্ঞাসা করেছেন, এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, কেউ কিছু ওনাকে করে নাই এর দিকেই ইশারা পাওয়া যাচ্ছে। হাসিনা বেগম বিনতে কমলা খাতুন আমাদেরকে বলেছেন যে স্বামীর সাথে মিল মহব্বত নেই, কথা বলতে চান না, কথা বলেন না, পারিবারিক দ্বন্দ্বের দিকে ইশারা। তো পারিবারিকভাবেও দেখা হোক, পাশাপাশি স্ত্রী অসন্তুষ্ট হলে স্বামী ওজিফা পাঠ করে নিবে ঘুমানোর পূর্বে 20 বার, ইয়া মানি ও ইয়া মুতি, ইয়া মানি ও ইয়া মুতি, ইনশাআল্লাহ তাআলা আপোষ হয়ে যাবে। পাশাপাশি কি জন্য এরকম হয়েছে ঘরোয়াভাবে দেখারও মিলিত অনুরোধ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা ইস্তেখারা করিয়েছেন এই মাসআলা মনে রাখবেন, ইস্তেখারা সত্যিকার ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আমাদেরকে লিখেছেন, আমার সন্তান হচ্ছে না, বিয়ে হয়েছে 8 বছর, কি আমল করা উচিত? এজন্য আপনি এমনটি করুন, 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, 5 ওয়াক্ত নামাজের পর 300 বার শুরু এবং শেষে দুরুদ পাক পাঠ করুন। আর এই আমলটি স্বামী স্ত্রী উভয় আপনারা আমলটি করতে পারেন ইনশাআল্লাহ। শরীয়তপুর থেকে আমাদেরকে লিখেছেন, আমার ফুফুর 25 বছর ধরে মানসিক সমস্যা, কিছুক্ষণ ভালো থাকলে কিছুক্ষণ একা একা মানুষকে বকাবকি করে, তো এজন্য ইস্তেখারার জন্য বলেছেন বদনজর না মাথায় সমস্যা না অন্য কোনো সমস্যা আছে, রুহানি চিকিৎসাও চেয়েছেন, ইনশাআল্লাহ তাহলে আমরা আলোচনা করব যে কি সমস্যা রয়েছে। আমাদের সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এরপরে আমাদেরকে লিখেছেন মুন্সিগঞ্জে আপনাদের কোনো শাখা আছে কিনা, মুন্সিগঞ্জের মধ্যে আমাদের লিচুতলা জামে মসজিদ, কোটগাঁও লিচুতলা,
ওখানে সাপ্তাহিক ইজতিমা হয় প্রত্যেক বৃহস্পতিবার মাগরিবের নামাজের পরে। ওখানে আসুন, ওখানে ইসলামী ভাইরা আছেন, আপনি যোগাযোগ করতে পারবেন আমাদের ইসলামী ভাইদের সাথে। এবং তাবিজেতে আত্মারিয়া যদি ফি সাউরিয়া নিতে চান তাহলে একটু কষ্ট করে ঢাকাতে পুরুষ ইসলামী ভাই, ঘরের কোনো পুরুষ ইসলামী ভাই আসতে হবে, আসলে ইনশাল্লাহ তাআলা এখান থেকে তাবিজেতে আত্মারি ফি সাউরিয়া হাসিল করতে পারবে ইনশাল্লাহ তাআলা। চট্টগ্রাম থেকে লিখেছেন, আমি একজন ইসলামী বোন, আমি একটা সমস্যা হচ্ছে যে আমি কোনো আমলের মধ্যে ইস্তিকামা থাকতে পারি না, এর জন্য কি করবে? এর জন্য আপনাকে ইস্তিকামত পাওয়ার জন্য আপনাকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আর আপনি দৈনিক এমনটি করুন, ইয়া ওয়াহাবু সাতবার, আপনি দৈনিক সাতবার ইয়াজিভাটি পাঠ করবেন, ইয়া ওয়াহাবু, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর ইস্তিকামত পাওয়ার জন্য শয়তান নিশ্চয়ই ওয়াসওয়াসা দেয় যাতে করে আমরা ইবাদত বন্দিগি না করি, নেক আমল না করি, রোজা না রাখি, নামাজ না পড়ি, নফল ইবাদত না করি, দুরুদে পাক পাঠ না করি, শয়তান ওয়াসওয়াসা দেয়। তো শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য বেশি বেশি করে লা হাউল শরীফ পাঠ করবেন। যখনই দেখবেন যে শয়তান ওয়াসওয়াসা করে তখন লা হাউল শরীফ পাঠ করে তিনবার পাঠ করে বাম দিকে, বাম কাঁধের দিকে থুতু নিক্ষেপ করা, যাতে থুতু বের না হয়, থুতু নিক্ষেপ করার মতো করা, তাহলে দেখবেন শয়তানি ওয়াসওয়াসা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এবং পাশাপাশি আপনি মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং নেক আমলের মধ্যে থাকুন, আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টঙ্গী থেকে আমাদেরকে লিখেছেন যে অনেক দিন ধরে আমার মায়ের হাত পা অনেক জ্বালা পোড়া করে, এজন্য কি করতে পারে? আর মাকে এমনটি করতে বলবেন, 33 বার ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালাম 33 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করার জন্য, নিজের গায়ে ফুঁক দেওয়ার জন্য ইনশাআল্লাহ আসসাওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। কিছু কল থেকে আমরা যাচ্ছি, অনেকে আমাদেরকে কল করছেন, জি কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম বাহিন, ঠিকানা কুমিল্লা। আমার আম্মু সবসময় অসুস্থ থাকে, ওনার তার কারণে একবার ব্রেন স্ট্রোক করছে, তো তার জন্য যদি এখানে একটু দেখেন। আমার আম্মুর নাম হচ্ছে হাজেরা পারভিন, আমার নানুর নাম বিবি সুকিনা বেগম। আলাস করব পরবর্তী কল। আমার নাম আনোয়ার, আমি সোনারগাঁ থেকে বলছি। আমার দাদির একটু সমস্যা, এই আমার দাদি অনেক দিন যাবত শ্বাসকষ্ট থেকে অনেক ওষুধ পানি খাইছে, এখন পর্যন্ত কোনো ব্যতিক্রম কিছু হইতেছে না ইনশাআল্লাহ তাআলা। আরজ করব, সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম ডাক্তার বাইজিদ আহমেদ, গোপালগঞ্জ কাশিয়ানীর থেকে। তো হলো আমার বুকের মধ্যে বেদনা করে, ওই পানি খেলে অবশ্য ভালো লাগে, বুকটা একটু শুকিয়ে আসে, এরকম একটা অবস্থা। আল্লাহ তাআলা আসানি দান করুক, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান, আমি মৌলিবাজার চাকরি করি, মৌলিবাজার থেকে বলি। তাই আমার ওয়াইফের ক্ষুধা নাই, ক্ষুধা লাগে না, ক্ষুধা একেবারে নাই, 2 বছর যাবত ক্ষুধা নেই, ক্ষুধা লাগে না 2 বছর যাবত। আচ্ছা, আরজ করব, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম শওকত, রাজশাহী। কালকে আমাদের একটা ওই মোবাইল হারিয়ে গেছে, মোবাইলটা কি করলে পাওয়া যাবে এটা একটু আপনারা বলতেন। কিভাবে পাওয়া যাবে হারানো মোবাইল পাওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা আমরা আরজ করব, সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির, দাউদকান্দি গরিপুর। সমস্যা হলো আমার ওয়াইফের মানে গলার ভিতরে একটা কাড়া বইছিল, বাঁশখালী চট্টগ্রাম থেকে আমাদেরকে লিখেছেন, আমার মা নামাজ পড়েন কিন্তু মনে হয় নামাজ কবুল হয় না, কেন এমন মনে হয়? শয়তানি ওয়াসওয়াসা। শয়তানি ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য লা হাউল শরীফ বেশি বেশি পাঠ করুন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পাশাপাশি ইসলামী বন্ধের নামাজ রয়েছে, ইসলামী বন্ধের নামাজ একটি
কিতাব রয়েছে আমিরে আহলে সুন্নাহ দামাত বরকাতুন আলী লিখিত, এই কিতাব সংগ্রহ করুন মাকতাবুল মদিনা থেকে। তারপর আপনার আম্মুকে ওই কিতাব থেকে দেখে দেখে চেক করতে বলুন যে নামাজ আসলে হানাফি মাযহাব মোতাবেক হচ্ছে কিনা। আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। লিখেছেন গাজীপুর থেকে, আমার বাবা অনেকদিন ধরে অসুস্থ, কোনো ঔষধে কাজ করছে না, দিন দিন আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন, কি করতে পারে? প্রত্যেক নামাজের পর আপনার আব্বুকে বলবেন যে সাত দিন পর্যন্ত প্রত্যেক নামাজের পর 112 বার এই ওজিফাগুলো পাঠ করার জন্য ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু সাত দিন পর্যন্ত প্রত্যেক নামাজের পর 112 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে ইনশাআল্লাহ তাআলা আপনার আব্বুকে আমল করতে পারুন। আল্লাহ চাহে তো এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। ইসলাইমন আমাদেরকে লিখেছেন যে আমি এবার পরীক্ষা দিচ্ছি, 3 বছর আগে আমার অ্যাপেন্ডিক্স হয়েছিল, তার জন্য ঔষধ খেয়েছিলাম, তারপরও ব্যথা কমেনি, কিন্তু কিছুদিন পরপরই এই ব্যথাটা শুরু হয়ে যায়, জন্য রুহানি চিকিৎসা কি? এর জন্য আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া অসুস্থ আবিদ নামক রিসালার 60 নং পেজের মধ্যে একটি আমল দিয়েছেন। আমলটি হচ্ছে আপনি 11 বার আয়াতুল কুরসি এটা আপনি পাঠ করবেন, আর সাথে 7 বার ইয়া আযীমু ইয়া আযীমু ইয়া আযীমু 7 বার পাঠ করবেন, শুরু এবং শেষে 3 বার করে দুরূদ শরীফ পাঠ করে এরপর 1 চিমটি লবণের উপর ফুঁক দিন, এরপর এটা পানিতে ঢেলে পান করুন। এই আমল আপনার আপনি করুন ইনশাআল্লাহ আযজা ওয়াজাল, আপনার এই সমস্যা আল্লাহ চাহে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। দেলওয়ার হোসেন ভাই আমাদের লিখেছেন বিবারিয়া থেকে যে বাম পায়ের হাঁটুর নিচে গোসার মধ্যে ব্যথা করে অনেক দিন ধরে, কি করতে পারে? আপনার যে স্থানে ব্যথা হয়, আমাদের শরীরের কোনো স্থানে ব্যথা হলে আপনি এমনটি করবেন ইয়া মুগনি একবার পাঠ করে আপনি হাতের মধ্যে ফুঁক দিন, শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করুন, এরপর আপনার যে ব্যথা যে স্থানে ব্যথা করে আপনার স্থানের মধ্যে মালিশ করুন, আল্লাহ চাহে তো সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। মুমিন ভাই লিখেছেন সবসময় মাথা ব্যথা করে, কি করবে? আপনার মাথা ব্যথা করার জন্য আমাদের দাওয়াত ইসলামীর পক্ষ থেকে তাবিজ দেওয়া হয়, তো আপনি ওই তাবিজাতে আত্তারি এটা সংগ্রহ করুন, আর যখন আপনার মাথা ব্যথা হয় তো আপনি এই কোরআনুল কারিমের যে সূরা রয়েছে আপনি আসরের নামাজের পর সূরা তাকাসসুর এটা আসরের নামাজের পর আপনি একবার পাঠ করে মাথার মধ্যে ফুঁক দেওয়ার দ্বারা মাথা ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা। লিখেছেন টাঙ্গাইল ধনবাড়ি থেকে আহসান হাবিব ভাই যে আমার মামা 1997 সালে নিখোঁজ হয়েছে, তার নাম হাবিবুর রহমান, তার মায়ের নাম হচ্ছে রওশনারা, প্রশিক্ষণরত অবস্থায় নিখোঁজ হয়েছেন, জানতে চাচ্ছেন যে কি অবস্থায় রয়েছেন ইস্তেখারা করার জন্য। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করে দেখব, আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা কে কল করেছেন রুহানি চিকিৎসা পেতে থাকুন, যারা ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারা করা হচ্ছে, ইস্তেখারা করার জন্য দুরূদ শরীফ পাঠ করে থাকুন। জি, আমাদেরকে আনোয়ার ভাই সোনারগাঁও থেকে আপনি কল করেছেন যে আপনার দাদির শ্বাসকষ্ট, এর জন্য আপনি চিকিৎসা করেছেন তো সুস্থ হচ্ছে না, তো আল্লাহ তাআলা আপনার দাদিকে সুস্থতা দান করুক। মাদানী চ্যানেল যারা মহিলারা ঘরের মধ্যে রয়েছে, তো মাদানী চ্যানেল যে প্রোগ্রামগুলো হয় এগুলো দেখে, লাইভ প্রোগ্রাম যেটা হয় দাওয়াত ইসলামী সাপ্তাহিক ইজতিমা হয় যেগুলো লাইভ প্রোগ্রাম, ওইখানে আপনি অংশগ্রহণ করে আপনার দাদিকে দোয়া করতে বলুন, আর এমনটি করতে বলবেন 9 বার ইয়া কবিরু ইয়া কবিরু ইয়া কবিরু 9 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি আপনার দাদিকে পান করতে বলুন। আর এর জন্য একটি ঘরোয়া চিকিৎসা রয়েছে, এটা হচ্ছে যে আপনি রাত্রে ঘুমানোর পূর্বে 5টি গোলমরিচ 10টি কাঠবাদাম এবং 10 গ্রাম মোনাক্কা এটা আপনার দাদিকে রাত্রে খেয়ে এরপর ঘুমাতে বলুন, এরপর এটা খাওয়ার পর আর পানি পান করবে না ইনশাআল্লাহ তাআলা, তার শ্বাসকষ্টের জন্য অনেক উপকার হবে ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। এরপর আমাদেরকে ডক্টর বাইজিদ সাহেব তিনি গোপালগঞ্জ থেকে বলেছেন যে তার বুকের ব্যথা
তো এর জন্য আপনি এমনটি করবেন, প্রত্যেক নামাজের পর আপনার যে স্থানে ব্যথা আপনি বুকের উপর ওইখানে হাত রেখে সাতবার ইয়াজিফাটি পাঠ করবেন। ইয়া আল্লাহ কব্বিনি ওয়া কলবি, ইয়া আল্লাহ কব্বিনি ওয়া কলবি, আপনি সাতবার কমপক্ষে এটা সাতবার পাঠ করুন, আর শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়ে নিন। ইনশা আল্লাহ আজ্জাওজাল আপনার এই সমস্যা দূর হয়ে যাবে, ইনশা আল্লাহ আজ্জাওজাল, ইনশা আল্লাহ। এরপর আমাদেরকে মাহবুবুল হক, তিনি মৌলভীবাজার থেকে, আপনি বলেছেন যে আপনার স্ত্রীর ক্ষুধা লাগে না, তো অবশ্যই এটা ক্ষুধা লাগে হয়তো বা ভালো করে খেতে পারেন, হয়তো হজম শক্তির সমস্যা, তো না খেয়ে তো মানুষ থাকতে পারে না, হয়তো ক্ষুধা একটু মন্দ বা ক্ষুধা কম লাগে, তো এর জন্য কিছু নিয়ম আপনার ওয়াইফকে পালন করতে হবে, খাবারের একটু নিয়ম কানুন মেনে যখনই আমাদের ক্ষুধা লাগে তখন খাবার খাও। আমরা তো বিভিন্ন সময় আমাদের ক্ষুধা না থাকলে আমরা বিভিন্ন জিনিস খেয়ে থাকি, তো এই জন্য আমাদের অনেক সময় পেটের সমস্যা দেখা দেয়। আপনি এই খাবার যখন আপনার ক্ষুধা লাগবে তখন আপনি খাবার খান, আর যখন খাবার খান এটা সুন্নত মোতাবেক খান, আপনি খাবারে যখন খাবেন এই পদ্ধতিতে খান যে আপনার এক ভাগ খাবার, এক ভাগ পানি আর এক ভাগ খালি অংশ রাখবেন, তো এইভাবে আপনার হজম শক্তি ঠিক থাকবে। আর আপনি এমনটি করতে পারেন, এই সাতবার ইয়া মুহ ই, ইয়া মুহ ই, এটা সাতবার পরে শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়ে আপনার ওয়াইফের পেটে ফুঁক দিতে বলুন, পানিতে ফুঁক দিয়ে পানিও পান করতে পারে, ইনশা আল্লাহ আজ্জাওজাল তার এই সমস্যা দূর হয়ে যাবে। আর আপনি যদি সম্ভব হয়, আপনাকে আমাদের আসলে সময় স্বল্পতার কারণে এই আমরা অনেক বিষয় বলতে পারি না, তো আপনি এর জন্য যা বলা হলো এর আরো বিস্তারিত ঘরোয়া চিকিৎসা নামক এই কিতাবের মধ্যে অনেক বিষয় আর মাদানি ফুল রয়েছে, বিস্তারিত আলোচনা রয়েছে, আপনি কিভাবে খাবেন, কি জিনিস আপনি ব্যবহার করবেন, তো এই সমস্যা দূর হবে। তো আপনি বইটি সংগ্রহ করে আপনি এর এই অনুযায়ী আমল করুন, আশা করি আপনি উপকৃত হবেন, ইনশা আল্লাহ আজ্জাওজাল, ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে শওকত ভাই রাজশাহী থেকে, আপনি বলেছেন যে আপনার মোবাইল হারিয়ে গিয়েছে, তো যাই হোক আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক, আপনি এমনটি করুন যে স্থানে আপনার মোবাইল হারিয়ে গিয়েছে বা চুরি হয়ে গেছে যদি এরকম হয়, তো স্থানের মধ্যে আপনি সাত দিন পর্যন্ত সূরা তরিক শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়ে আপনি দৈনিক একবার করে এমনটি আপনি করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো আপনার সমস্যা দূর হবে। আর এর পাশাপাশি আপনি এই 1008 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 1008 বার এটা আপনি পাঠ করুন, আল্লাহ চাহে তো আপনার হারানো জিনিস ফিরে পাবেন, ইনশাআল্লাহ আজ্জাওজাল, তবে যাতে আত্মারিও সংগ্রহ করে নিন, আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে হুমায়ুন কবির ভাই দাউদকান্দি থেকে, আপনি স্ত্রী গলার মধ্যে কাটা ঢুকেছে, ব্যথা, অনেক সমস্যা বলেছেন, তো এর জন্য আপনার স্ত্রীকে আমলটি করতে বলুন, ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, 111 বার পাঠ করে গায়ে ফুঁক দেওয়ার জন্য আর পানিতে ফুঁক দিয়ে পানি পান করার জন্য, আর গলার মধ্যে এই ধরনের সমস্যা যাদের রয়েছে, তো এর জন্য আমরা এই মাদানী পট্টি নামে এক তাবিজ দেওয়া হয়ে থাকে, আপনি তাবিজ দাওয়াত ইসলামের পক্ষ থেকে সংগ্রহ করুন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। সাল্লু আলা আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কামরুল ইসলাম ভাই কুমিল্লা থেকে আমাদেরকে বলেছিলেন, মা সবসময় অসুস্থ থাকে, ব্রেন স্ট্রোক করেছিল, তো আপনার মায়ের ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমনিতে অন্য কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না, আল্লাহ তাআলা আপনার আম্মুকে শিফায় আজিলা কামিলা নাফিয়া দান করে দিন, আমিন। এজন্য আল্লাহ তাআলা সিফাতি নাম ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু 9 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করুন, পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করাতে থাকুন, আল্লাহ চাহে তো সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা, ওই পানি পান করাতে থাকুন, আল্লাহ চাহে তো সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি দাওয়াতের পক্ষ থেকে তাবিজে তাত্তারিয়া সংগ্রহ করে নিন, সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শাহিনুর বিনতে বিলকিস শরীয়তপুর থেকে আমাদেরকে এনার জন্য ইস্তেকারার জন্য বলা হয়েছিল, মানসিক সমস্যা 25 বছর ধরে, তো ইস্তেকারা হয়েছে, ইস্তেকারাতে মানসিক সমস্যার দিকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমনিতে বদনজর অন্য কোনো সমস্যা নেই, অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাবিজ দিতে আত্মারি সংগ্রহ করুন, জটিল ও কঠিন রোগের জন্য দাওয়াত ইসলামের পক্ষ থেকে প্লেটের আমল দেয়া হয়, এই প্লেটের আমল করাতে থাকুন, আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে বলেছিলেন আহসান হাবিব ভাই,
ধনবাড়ি টাঙ্গাইল থেকে যে মামা হাবিবুর রহমান ভাই অনেকদিন ধরে নিখোঁজ রয়েছেন, তো ইস্তেকারা করা হয়েছে হাসান হাবিব ভাই, আপনাদেরকে বলবো যে আপনারা তাবিজাতে আত্তারিয়া থেকে যোগাযোগ করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। কিছু কলসের দিকে আমরা যাব, যারা আমাদেরকে কল করেছেন আসুন আমরা কল শ্রবণ করি। জি কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আলী আসগর, আমি টঙ্গী থেকে বলছিলাম, মায়ের নাম সকিনা বেগম। আমি চার মাস যাবৎ চাকরি করতাম, চার মাস যাবৎ চাকরি নাই, তো এখন এটা কোনো কেউ কি কিছু করছে কিনা একটু বলবেন প্লিজ ইনশাআল্লাহ তাআলা। আরজ করবো আমাদের সাথে থাকুন, মাদেন চ্যানেল দেখতে থাকুন। পরবর্তী কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ তারেক হোসেন বলছি দামবাড়িয়া থেকে। শত্রুতাটা খুব বেশি করতেছে পাশের বাড়ির লোকজন বা আমাদের রিলেটিভ যারা আছে, এখান থেকে আসলে পরিত্রাণের রুহানি চিকিৎসা আছে। আচ্ছা আরজ করবো শত্রু থেকে মুক্তি পাওয়ার জন্য। পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চাকরি থেকে বলছিলাম মতলব উত্তর। আমার নাম মোহাম্মদ মফিজুল ইসলাম। আমার আমার ছোট ছোট টিউমার আছে, আমি এর জন্য রোহানি চিকিৎসা, টিউমারের জন্য রোহানি চিকিৎসা আরজ করব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি কাশুলিয়া থেকে বলছি। আমার নাম মাসুদ। আমাদের ফ্যামিলি মানুষেরা খুব নির্যাতন করে, এখন আমার এখানে কি করা যায়, মানে বিভিন্ন রকমের মামলা মকদ্দমা মানসিক ভাবে তারপরে সামাজিক ভাবে, এখন আমরা কি ধৈর্য করব না এদের প্রতিউত্তর করব। আরজ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সামাজিক পারিবারিক মানসিক সকল প্রকার যন্ত্রণা থেকে মুক্তি দান করুক। পরবর্তী কল। আমি চট্টগ্রাম থেকে আরেক বলছি। আমার আপুর একটা মেয়ে আছে, তো আপুর মেয়েরে মনে করেন যে বিয়ের মনে করে ছেলে দেখতে আসে, শুধু দেখতে আসে, সব ঠিকঠাক হয়ে যায়, সে বিয়ে হচ্ছে না। আচ্ছা বিয়ে হচ্ছে না, আরজ করব। পরবর্তী কল। আমার নাম বাবুল, ঠিকানা নানগর, আমার মার নাম আম্বিয়া। সমস্যা আমি তো কোনো সংসার তো আমার মনে করেন অন্য ব্যবসা নিজে ভালো চাইতেছে না, এই সমস্যা নিজে ভালো যাচ্ছে না, এই জন্য আরজ করবো ইনশাআল্লাহ তাআলা। ইস্তেখারা করে দেখবো যে কেন ভালো যাচ্ছে না। পরবর্তী কল চালিয়ে দিন। মোহাম্মদ লালন মোল্লা, মানিগঞ্জ জিওর থেকে। আমার কোনো সমস্যা নেই, আমি একটা ব্যবসা করি, এখন ব্যবসায় আমার খালি লজ যায়, খালি লজ যায়। ব্যবসাতে লজ যায়, আরজ করবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাসেল, নারায়ণগঞ্জ থেকে। আর আমার মার নাম হচ্ছে হাসিনা। আমার হচ্ছে আজকে 3 মাস ধরে ঘুমাচ্ছে না, আমি অসুস্থ, ঠিক আছে। আমার এটা হচ্ছে ইস্তেখারা, এটা হচ্ছে আমার জন্য দেখেন তো ইনশাআল্লাহ তাহলে ইস্তেখারা করে দেখবো। যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য রুহানি চিকিৎসা পেতে থাকুন, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন দুরুশির পাঠ করে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুমায়ুন কবির ভাই আমাদেরকে দাউদকান্দি থেকে আপনি বলেছেন যে আপনার স্ত্রীর গলার মধ্যে কাঁটা ঢুকেছে, তো এর জন্য এমনটি করতে হবে 111 বার ইয়া সালামু পাঠ করে নারী স্ত্রীর গায়ে দম করে দিন, আর পানিতে ফুল দিয়ে পানি পান করতে বলুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর তারেক ভাই আমাদেরকে বিবারিয়া থেকে আপনি বলেছেন যে আপনার আশেপাশের মানুষ আপনাকে অনেক নির্যাতন করে, শত্রুতামি করে আপনার কাছে আপনার সাথে, তাই যাই হোক আল্লাহ তাআলা তাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর আপনি এমনটি করবেন দৈনিক 500 বার ইয়া হাফিদু দৈনিক 500 বার শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন, আল্লাহ চাহে তো আপনি শত্রুদের হাত থেকে নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে চাঁদপুর থেকে আমাদেরকে মফিজুল সাহেব তিনি বলেছেন যে তার মায়ের টিউমারের সমস্যার কথা জানিয়েছেন, তো এর জন্য এমনটি করতে হবে আপনাকে একটি সাদা কাগজের মধ্যে 76 বার লা ইলাহা ইল্লাল্লাহ লিখে এরপর এটাকে জমজম শরীফের পানি দ্বারা মিশ্রিত করে আপনার আম্মুকে পান করার দ্বারা এই সমস্যা, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ এই সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।
এরপর আমাদেরকে আশুলিয়া থেকে মাসুদ ভাই, আপনি বলেছেন যে আপনাকেও মানুষ অনেক নির্যাতন করে আপনার সাথে মামলা মোকদ্দমা মামলা দিয়ে দেয়, তো ইত্যাদি সমস্যা জানিয়েছেন। আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন, আর সকাল সন্ধ্যা আপনি তিন কুল শরীফ, সুরা ফালাক, সুরা ইখলাস, সুরা নাস, আপনি সকাল সন্ধ্যা তিনবার করে, সকালে সূর্য ওঠার আগে, মাগরিবের সূর্য ডুবার আগে দুই সময় আপনি তিনবার করে সূরাগুলো পাঠ করুন। আল্লাহ চাহে তো আপনি মানুষের এবং জিনের সমস্ত ক্ষতি থেকে নিরাপত্তা থাকবেন ইনশাআল্লাহ আজওয়াজাল। এরপর আমাদেরকে আরিফ ভাই চট্টগ্রাম থেকে, আপনি বলেছেন আপনার আপুর মেয়ের বিয়ে হচ্ছে না, তো এর জন্য আমলটি করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, পর্দার মধ্যে থাকতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আর ফজরে নামাজের পর 312 বার এই অজিফাটি পাঠ করতে বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 312 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে বলুন। এই আমলটি বিয়ের যখন কথাবার্তা চলে তখনও বন্ধ করবে না, বিয়ের কাজ পরিপূর্ণ একবারে সম্পাদন না হওয়া পর্যন্ত এই আমলটি চালু রাখতে বলবেন ইনশাআল্লাহ আজওয়াজাল। এরপর আমাদেরকে লালন মোল্লা, তিনি মানিকগঞ্জ থেকে বলেছেন যে ব্যবসার মধ্যে অনেক লোকসান হচ্ছে তার, তো এর জন্য আপনি আমলটি করবেন এই বিসমিল্লাহির রহমানির রহিম, উনি বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার একটি সাদা কাগজের মধ্যে এটাকে লিখে এরপর ল্যামিনেটিং করে আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ওই ব্যবসায় প্রতিষ্ঠানের মধ্যে আপনি ঝুলিয়ে দিন, আর ফজরের নামাজের পর আপনি এই ওজিফাটি পাঠ করুন 300 বার, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, 300 বার পাঠ করার দ্বারা আপনি রিজিকের আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন ইনশাআল্লাহ আজওয়াজাল ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন আলী আসগর ভাই টঙ্গী থেকে, 4 মাস যাবৎ চাকরি নেই। আলী আসগর ভাই আপনার ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আল্লাহ তাআলা আসানি করুক, দুরাকাত নামাজ মাকরু ওয়াক্ত ছাড়া আদায় করুন, বাস্তবতা নামাজ তো পড়বেনই, ইয়া লতিফু 182 বার শুরু শেষে একবার করে দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করুন, হালাল রোজগারের জন্য আল্লাহ চাইতে হালাল রোজগারের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে শরীয়তপুর থেকে বলেছিলেন শাহিনুর বিনতে বিলকিস, ইনার 25 বছর ধরে মানসিক সমস্যা, ইস্তেখারার জন্য বলেছেন জাদু টোনা অথবা মানসিক সমস্যা না বদনজর, তো মানসিক সমস্যা অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, বদনজর জিন জাদু এরকম কোনো ইশারা নেই, এনার জন্য তাবিজে তাআত্তারি থেকে ফি সাবরিল্লাহ প্লেট লিখিয়ে আমল করাতে থাকুন, আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। হাবিবুর রহমান ভাই ধনবাড়ি টাঙ্গাইল থেকে আমাদেরকে বলেছিলেন যে ওনার মামা অনেকদিন যাবত নিখোঁজ রয়েছেন, তো ওনার ইস্তেখারা হয়েছে, ইস্তেখারা আপনাদেরকে কিছু পরামর্শ দিচ্ছি শ্রবণ করে নিন। দাওয়াত ইসলামী পক্ষ থেকে দাবি যেতে আত্মারি প্রদান করা হয় ঢাকা সাইদাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনাতে, এখানে আসুন, এখানে এসে দাবি যেতে আত্মারি স্থায়ী বেদেশে যোগাযোগ করুন, আল্লাহ চাহে তো ওনারা যেই আমল দিবেন এবং যা কিছু দিবেন তার উপর আমল করে আশা করি কোন একটা সংবাদ পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। বাবুল ভাই নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে বলেছেন ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, তো বাবুল ভাই আপনার ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে বদ নজরের প্রতি একটা ইশারা পাওয়া যাচ্ছে, তো বদ নজর কাটানোর জন্য নিজের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ 60 বার 60 টাইমস পাঠ করে নিজের উপর ফুঁক দিলে আল্লাহ বদ নজর কেটে যাবে, এবং ব্যবসা বাণিজ্যের বদ নজর কাটানোর জন্য দাওয়াত ইসলামীর পক্ষ থেকে তাবিজেতে আত্মারিয়া দেওয়া, এখানে আসুন, এখানে এসে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাটের আমল করুন, আল্লাহ চাইতে আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। রাসেল ভাই নারায়ণগঞ্জ থেকে বলেছিলেন 3 মাস ধরে ঘুম আসে না এবং অসুস্থ রয়েছেন, তো আপনার ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাবিজেতে আত্মারিয়া নিন, পাশাপাশি আপনি মাদানী কাফলায় সফর করুন এবং ওযু সহকারে সুন্নাত মোতাবেক ঘুমান, আল্লাহ চাইতে আসানি হবে। সাউথ আফ্রিকা থেকে আমাদের এসএমএস করেছেন মনের আশা পূরণ হওয়ার জন্য কি করতে পারে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন, নামাজ আদায়ের পরে ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ 100 বার শুরু শেষে দুরুদ শরীফ সহ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করুন, আল্লাহ চাইতে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ তাআলা। মনির আহমেদ ভাই লিখেছেন আমার আম্মুর শ্বাসকষ্ট কি করতে পারে, এর জন্য আপনার আম্মুকে এমনটি করতে বলুন, 9 বার ইয়া কাবিরু, ইয়া কাবিরু, ইয়া কাবিরু 9 বার পাঠ করে ফুক দিয়ে পানি পান করার জন্য, গায়ে দম করার জন্য ইনশাআল্লাহ আজওয়াজাল ইনশাআল্লাহ তাআলা। ইসমাইল ভাই ওমান থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন দেশের বাইরে চিটাগং এ, বাংলাদেশে অনেক কাজ করেছেন তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু ওমানে আসার পরে
একটা পর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা আসানি দান করুক। এখন আপনার আঙ্গুলের অপারেশন হয়েছে, আল্লাহ তাআলা উপর ভরসা রাখুন। অনেক সময় দেখা যায় পরীক্ষা হয়, সাময়িক পরীক্ষা, আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে পরীক্ষা করবেন, তো সেজন্য ধৈর্য ধারণ করতে হবে এবং অধৈর্য হওয়া যাবে না। আল্লাহ যেভাবে রাখেন সেভাবে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। হয়তো এগুলো আমার হাতের কামাই, যে গুনাহ করছি সেই গুনাহের ফলস্বরূপ হতে পারে, তো সেজন্য বেশি বেশি ইস্তেগফার করুন, তওবা ইস্তেগফার করতে থাকুন, নামাজ আদায় করুন। এবং আমি আপনাকে পরামর্শ দিব, যারাই আমাকে শুনছেন দেখছেন, পরামর্শ দিব যে কিছু সাদকা করুন। হাদিসে পাকের মধ্যে রয়েছেন যে প্রত্যুষে সাদকা করো, অর্থাৎ সকালবেলায় সাদকা করো, কারণ সাদকা বালা মুসিবতের আগে যেতে পারে, সাদকার আগে বালা মুসিবত যেতে পারে না। সদকা করুন, ইনশাআল্লাহ তাআলা বালা মুসিবত দূর হয়ে যাবে, আল্লাহ আসানি দান করুক। আমাদের যে দর্শক শ্রোতা, অনুষ্ঠান ওখানে থেকে ইস্তেখারার শেষের দিকে আমাদের অনেকের কল এসএমএস কমেন্ট আমাদের কাছে রয়েছে, কিন্তু এর জবাব দিতে পারছি না, ক্ষমা শুনতে সে দেখবেন। আশা করছি আগামী অনুষ্ঠানে আপনাদের অনুষ্ঠান সমস্যার সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, আসুন, সকলের জন্য দোয়া করবো, যারা সাথে রয়েছেন দোয়ার মধ্যে শরীক হয়ে যাই। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين يا رب مصطفى وطفى المصطفى عز وجل صلى الله عليه وسلم আমাদের আমাদের মেহেরবান মাতা মুসলমান উম্মতের গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, মুসলমানদের ঋণগ্রস্ত দাবি করত, তা সন্তানহীনতা, হেতুক মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, ইবাদত গুজার পরহেজগার মুত্তাকি আশিক রসুল বানিয়ে দাও, গুনাহের রোগ থেকে শিফা দিয়ে দাও, ইসলামী বন্ধুকে পর্দাশীলা বানিয়ে দাও। আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। আসমানিওয়ালা, জমিনিওয়ালা, হাওয়াইওয়ালা থেকে আমাদের দেশকে, আমাদেরকে, আমাদের ঘরকে হেফাজত করো আল্লাহ। বিশেষ করে পুরান ঢাকার চক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে যে সকল ইসলামী ভাই ইসলামী বোনেরা শাহাদাত বরণ করেছেন, ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদেরকে বেহিসাব মাগফিরাত দান করে দাও, কবরকে রোশন করে দাও। ইলাহা আলামিন, আল্লাহ তাদের যে পরিবার পরিজন রয়েছে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও। যাদের মাল আত্মীয় স্বজন নষ্ট হয়েছে আল্লাহ তাদেরকে এর উত্তম প্রতিদান দান করে দাও। আমিন। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করো। আমিন। ইলাহাল আলামিন, আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করে দাও। আমিন। আমিরে আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কেরাম পীর নিজামের হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আমিন। আগামী 6-7-8 মার্চ দাওয়াত ইসলামী তিন দিনের সুন্নাতুল ইজতেমা শানদার কামিয়াব নসিব করো। আমিন। যারা ইজতেমাতে দাওয়াত ইসলামীর মাদানী ফান্ডে টাকা পয়সা দিয়ে, ধন দিয়ে, দৌলত দিয়ে, সাদকা দিয়ে, মান্নত দিয়ে আল্লাহ সহযোগ করছেন, তাদের এই সদকাকে, ধন দৌলতকে আল্লাহ খিদমতকে তোমার দরবারে কবুল করে, আমিন, উসিলাতে ঘরের ঘরোয়া পেরেশানি দূর করে দাও। আমিন। যে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ দান খরাত করছেন আল্লাহ সেই উদ্দেশ্যকে পূরণ করে দাও। আমিন। কহতে রহতে হে দোয়া কে ওয়াস্তে বন্দে তেরে কর দে পুরি আর জু হার বে কসম মজবুর কি। আমিন। বিবারকাত ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা নবী কুল মিজি ওয়া আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামান আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বা হাক লা ইলাহা إلا الله محمد رسول الله صلى الله عليه وعليه وسلم ও শহীদের বাসনা করো ওহে খোদা পূরণ ও শহীদের বাসনা করো